ডাক্তারদের হুমকি তৃণমূল বিধায়ক লাবলির বিরুদ্ধে মামলা হাইকোর্টে এবার তৃণমূলের অভিনেত্রী বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা আর জি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনকে অসম্মান ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে হাইকোর্টে সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে মামলা হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভটবাজ সম্ভবত মামলার শুনানি শুক্রবার ঠিক কি বলেছিলেন লাভলি রবিবার এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছি বলে সিরিয়াল খ্যাত লাভলি মৈত্র বলেন দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে যারা গ্রাম বাংলা থেকে আসে যারা প্রান্তিক এলাকা থেকে আসে যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার আরও সংযোজন কোনো চিকিৎসা হচ্ছে না এরা মানবিক এরা মানুষ কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা এরপরই তাকে সতর্ক করেছিল তৃণমূল দলের তরফে সতর্ক করা হয় সোনারপুরের বিধায়ককে তাকে আগামীতে এ ধরনের বাজে মন্তব্য করার থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিকে তার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম নেতা শায়েন বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি আদালতে মামলা হল লাভলি মৈত্রের বিরুদ্ধে